হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার আলহামদুলিল্লাহ আমি আর আমার পরিবারের সবাই বেশ ভালো আছি আশা করব আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আর সুস্থ আছেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমার ব্লগটা শুরু করছি শুরু করার প্রথমেই বলবো যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটাও বাজিয়ে দেবেন যাতে করে আমার পরবর্তী আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান আপনিও এটা হচ্ছে গতকালকে ব্লগ আসলে প্রতিদিন ব্লগ দেয়া হচ্ছে না একটু সময় পাচ্ছি না আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে গরমে কিছুই ভালো লাগছে না সেজন্য দেওয়া হয়ে ওঠে না আর ছোট বাচ্চা থাকলে দেখা যায় যে দিতে ইচ্ছা করলেও কিন্তু সে কাজটা করা হয়ে ওঠে না সেজন্য দিতে পারছি না তবে চেষ্টা করব সামনে থেকে যেন প্রতিদিন দিতে পারি একটু হলেও যেন ভিডিও আপলোড করতে পারি আমরা তো গতকালকে বেলায় বের হয়েছিলাম কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল আর বাচ্চাদের নিয়ে একটু ঘুরবো এটাই গরমে বাসায় বসে থাকতে ভালো লাগছিল না আর সেজন্যই ভাবলাম বাচ্চা একটু ঘুরে আসি বাইরে যাই তো এখানে হচ্ছে এই যে আমরা এখানে একটা শপিং মল এসেছি আর বাচ্চাদের জন্য দু একটা ড্রেস কিনবো খুব বেশি কিনবো না কারণ সামনে ঈদ চলে গেছে আর ঈদের মধ্যে অনেকগুলোই ড্রেস কেনা হয়েছে তো ওইখান থেকে একটা ড্রেস কিনেছি দুই মেয়ের জন্য দুইটা তারপরে বের হয়েছি আর বাহিরে যে ডলগুলো সেগুলো একটু ভিডিও করছিলাম আর বাচ্চাগুলো দেখছে আর আমার মেয়েগুলো দেখছিল ওরা ডলে ধরতে বা এই যে ধরছিল একজন যেটা করবে আরেকজন সেটাই করবে এই হচ্ছে আর কি ভাই বোন থাকলে এগুলোই করে একজন যেটা করে সেটা আরেকজনও করতে চায় তো ও গেলে ও যাবে তো এখানে একটা বেবি ডল ছিল সেটা ওরা ধরে দেখছিল একটু আদর করছিল ডলটা কিন্তু বেশ সুন্দর দেখতে এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি বেশ ভালোই লাগে কিন্তু ডলগুলো খুবই সুইট হয় দেখতে এই যে এখানে একটা ছিল ছেলে ডল পাঞ্জাবি পড়া দেখতে বেশ চমৎকার লাগছিল তো আরেকটা ড্রেস কিনবো দুই মেয়ের জন্য সেজন্য এই দোকানটাতে ঢুকবো এখন আর এদিকে আমার ছোট মেয়ে আর একটা বেবি ডলকে আদর করছিল টুপি পরেছিল বলছিল আমি আমিও একটা টুপি কিনবো আমাকে কেমন লাগে এর সাথে আম্মু বলছিলাম বেশ সুন্দরই লাগে তোমার মতোই লাগছিল তো একটু আদর করে দেখছিল এই যে এখানে অনেকগুলো যেত যেহেতু যেগুলো নতুন কালেকশন আসে সেগুলো কিন্তু ডলের পরিয়ে রাখিয়ে দেখতে বেশ ভালো লাগে যাই হোক তো শপিং থেকে বের হয়ে আমরা একটা হোটেলে এসেছি আর কি রেস্টুরেন্ট এখানে দুপুরবেলার লাঞ্চটা করব ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে মেয়েরাও বলছিল যে আম্মু কিছু খাই চলো তো যেহেতু দুপুর হয়ে গেছে ভাবলাম একটু লাঞ্চ করেই ফেলি আর একটু ভারী খাবার দুপুরবেলায় না খেলে কিন্তু ভালো লাগে না আমি যেখানে বসেছিলাম তো সেই সাইড থেকে আপনাদেরকে একটু বাইরেটা ঘুরে দেখা একটু ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর রোদ এসে মুখে লাগছিলো ভালো লাগছিলো না ভিডিও করতে আর গরমে আসলে ভালো লাগে না কিছু এখন আমরা খাবারের জন্য অর্ডার করেছি দুপুরবেলার দিকে আসলে এখানে আমরা চিকেন বিরিয়ানিটাই খাই তো আজকেও সেটাই খাবো এটাই এখানকার খুবই মজার আমার কাছে বেশ ভালো লাগে তো আর জিজ্ঞেস করলো যে কী খাবা বললাম যে চিকেন বিরিয়ানিটাই খাই দুপুরবেলা একটু ভারী খাবার খেলে ভালো লাগবে আর বাসায় যেতে যেতে বাসায় যে এখন রান্না করাও সম্ভব না আর যেতে যেতে একটু দেরি হবে তো অর্ডার করা দিয়ে অর্ডার করা হয়ে গেছে আর এই শপিং আর এই রেস্টুরেন্টে কিন্তু এই যে একটা প্লেগ্রাউন্ড আছে এখানে বাচ্চারা খেলাধুলা করে যারা আমার রেগুলার ব্লগুলো দেখেন আমি কিন্তু বাইরে ঘুরতে আসলেই এখানটাতে আসি খাওয়ার জন্য তো অনেকে হয়তো বা দেখে চিনতে পারবেন আর ঘুরতে আসলে তো খেতেই হবে না খেলে তো ঘোরাঘুরির আনন্দটাই হয় না আর এখানে আসলে এই যে আমার মেয়েটা এখানে আসবে খেলতেই তো ও একাই খেলছিল আজকে গরমে আসে নাই গরমে ওর ভালো লাগছিল না বলছিল না আমি যাব না তুমি একাই যাও তো ওর আব্বু ওকে নিয়ে আসছে আমি আর আমার মেয়ে ওইখানেই বসেছিলাম আর ছোট মেয়ে একাই মজা করছিল খেলছিল তো আসলে ছোটো বাচ্চাদের তার গরমে ক্লান্তি নাই ওরা মজা করতেই থাকে খেলতেই থাকে তাকে দেখে কিন্তু একটু বোঝা যাচ্ছে না যে ওর কোনো ক্লান্তি লাগছে এখান থেকে খাবারের পরে আমরা আরেকটা জায়গায় যাব কোথায় যাচ্ছি সেটা দেখে দেখতেই থাকেন তাহলেই বুঝতে পারবেন এই যে একটা দুলনা এখানে আছে তারপরে ও কোনটা থেকে কোনটা উঠবে এক একটাই উঠছে আর খেলছে বাচ্চারা আসলে সময় ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না মাঝে মধ্যে ঘুরতে নিয়ে আসি তারপরে কোথাও বেড়াতে গেলে কিন্তু বেশ ভালোই লাগে একটু মনে একটু আনন্দ লাগে বেশ বাচ্চারা আসলে ঘরে বসে থাকতে পছন্দ করে না আর সবসময় পড়ার মধ্যে থাকতে থাকতেও দেখা যায় যে ওদের কেমন যেন একটা হয়ে যায় এগিয়ে হয়ে যায় তো সেজন্য যদি আমরা মাঝে মাঝে এভাবে একটু ঘুরতে নিয়ে আসি একটু বেড়াতে নিয়ে আসি তাহলে কিন্তু মন মানসিকতা অনেকটাই চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয় বেশ ভালো লাগে মাঝে মাঝে আসা হয় মাসে দু একবার তো আসাই হয় এদিকে তো যখন আসি তখন একটু দুপুরবেলার দিকে এখানে খেয়ে তারপরে যাই আর যখন বাসা থেকে বের হয় সকালের দিকেই বের হওয়ার চেষ্টা করি এই তো আমাদের খাবার এসে গেছে এখন আমরা হচ্ছে খাচ্ছি আর আব্বু খাচ্ছে চিকেন বিরিয়ানি তো এখানকার বিরিয়ানিটা খুবই মজার লাগে আমার কাছে অনেক ভালো লাগে প্রতিদিন মনে হয় যে নিজের হাতের খাবারের চেয়ে যদি মাঝে মধ্যে অন্যের রান্নাটা খাওয়া যায় বা অন্য কোথায় খাওয়া যায় সেটাই মনে হয় যে বেশি টেস্ট হয় নিজের হাতের প্রতিদিন খাবারটা আর বেশি ভালো লাগে না আমি আর আমার ছোটো মেয়ে খাচ্ছিলাম আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম ও এক একা খেতে পারবে না তো ওকে তো খাইয়ে দিতেই হবে তো খুব একটা বেশি খেতে পারে না ও আর কি ভাত জিনিসটা কমই পছন্দ করে ফাস্ট ফুড টাইপের বা হচ্ছে ও ভাতের চেয়ে রুটিটা বেশি পছন্দ করে ওকে ভাতটা চুর করে খাইয়ে দিতে হয় আর বড় মেয়ে আলহামদুলিল্লাহ ও সব খাবারই খেতে পছন্দ করে ও কোনো আর কি খাবার নিয়ে ঝামেলা করে না কিন্তু ছোটো মেয়েটা একটু খাবার নিয়ে ঝামেলা করে ও খেতে চায় না কি আমাকে জোর করে খাই দিতে হয় তো আমার কাছে বিরিয়ানিটা খুবই মজা লাগছিল আমি এখানে আসলে এই চিকেন বিরিয়ানিটাই বেশি খাই আর এতটাই রোদ ছিল যে পর্দা টানানো সত্ত্বেও রোদটা আসছিল ভিডিওটা ভালোভাবে করা যাচ্ছে না আপনারা দেখেই বুঝতে পারছেন যে আর কি রোদের যে একটা তাপ সেটা আর কি লাগছিল কালো কালো দেখা যাচ্ছিল স্পষ্ট হচ্ছিল না তারপরে আমরা খাবারের শেষে কিন্তু এই যে এদিকটাই এসেছি এটা হচ্ছে আমরা মোবাইল কেনার জন্য এসেছি একটা মোবাইল কিনব তো মোবাইলের দোকানে এসেছি এটা হচ্ছে এম আই শাওয়ারের মোবাইল এই মোবাইলটা বেশ ভালো নতুন এসেছে আর ভিডিও ক্যামেরাটা অনেক ভালো ছিল তো ওরা এসেই তো একজন আরেকজনের পিছনে লেগে আছে ভাই বোন থাকলে ছোটো ছোটো থাকলে এগুলোই হয় একজন আরেকজনের পিছনে সব সময় লেগেই থাকে ও যেটা করবে সেটা ওই করবে তো দোকানের যে সেলসম্যানগুলো ছিল যে ভাইয়েরা ছিল তাদের সাথে ওরা দুষ্টমি করছিল তো ভাইটা বেশ ভালোই ছিল ওদের সাথে দুষ্টুমি করছিল ওরা মোবাইল দেখতেছিল যে কোনটা ভালো হয় কোনটা নেওয়া যায় আমি বসেছিলাম তো আমি বসে বসে একটু ভিডিও করলাম যে ভিউয়ার্সদের সাথে শেয়ার করা যাবে এখানে অনেকগুলো ভিভো মোবাইল সেট বা অনেক রকমের মোবাইল আছে এখানে তো আমরা নিতে এসেছি এমআই যে সাউনের মোবাইলটা সেটা যেটা নতুন এসেছে সেটাই নেব তো একটা পছন্দ হয়েছে আর আব্বু আমাকে দেখাচ্ছিলো যে এটা দেখতে কিন্তু ভালো সেটটা একদমই পাতলা আর ক্যামেরাটা অনেক ভালো ছিল সেজন্য সেটাই নিলাম এখানে অনেকগুলো সেট আছে যেগুলো আর কি নতুন বের হয়েছে সেগুলোই মোবাইলটা কেনা হয়ে গেলে তারপরে আমরা বাসায় চলে যাব এই তো আমি সেটগুলো আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তো মোবাইল কিনা শেষ এখন আমরা হচ্ছে একটু বেড়াতে যাব। এখানে এই যে আরেকটা দোকানে এসেছি এটা হচ্ছে চশমার দোকান এখান থেকে একটা চশমা নিব গরমের জন্য তারপরে একটু ঘুরে তারপরে বাসায় চলে যাব তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ